আমার বাড়িতে কি তোমার? বলো এখানে কি? কে তুমি বলো? এই কে তুমি? আর এই মেয়ে, তুমি পাভেলকে কিভাবে চেনো বলো? হুম, কিভাবে চেনো বলো? অমির ঘরটা একটু গুছিয়ে দিলাম। এই বন্নি মিলটা কোথায়? আছে পাশে, শোনেন না মা, আমার না এই বন্নি মেয়েটাকে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আমি পাগল হয়ে যেতেছি। এরকম একটা মেয়ে যদি বন্নির বউ হিসেবে পাই কেমন হবে? আরে তুমি তো দেখি আমার মনের কথাটা কইতাছো। আমি যদি নাক বউ করতে পারি আমার তো খুশি শেষ নাই। বাবাকে লন্ডন থেকে আসছে, হ্যাঁ নেক্সট উইকে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করবো তাহলে, আমি বাবা আসার আগে পৌঁছে যাবো। ওকে মা, ওকে বাই, লাভ ইউ, বাই বাই বাই। আমি সব কিছু শুনে ফেলেছি। এই মেয়ে, তুমি সত্যি করে বলো তো, তুমি কে? কে তুমি? হ্যাঁ আমি বন্নি। বন্নি? হ্যাঁ, তোমার তো এইখানে থাকার কথা না, তোমার এক্সকার্শন ট্যুরে থাকার কথা, তোমার ভার্সিটির, তাও সাত দিনের জন্য। আমার বাড়িতে কি তোমার? বলো এখানে কি? কে তুমি বলো? এই কে তুমি? আর এই মেয়ে, তুমি পাভেলকে কিভাবে চেনো বলো? হুম, কিভাবে চেনো বলো? আমি এলাকারই মেয়ে, আর পাভেল ভাইও আগে এই এলাকায় থাকতো। উনি ছোটবেলা থেকে জানতো যে আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসতে চাই, সেই কারণে আমি ওনাকে বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করে বিয়ের কথা বলে একটা সাজানো নাটক করে আপনাদের বাসায় ঢুকেছি। কেন? চার মাস আগে